বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি সাদা শার্টের উপর কালো রঙের কোট পরে তুখোর মেধাবীরা সামলান দেওয়ানি ফৌজদারি মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা। তবে তাদের পোশাক কালো না হয়ে অন্য কোনো রঙের কেন হলো না? আর তাদের গলায় কেন বিশেষ এই বন্ধনী? ডাক্তারদের চেনা যায় তাদের সাদা পোশাকে, ইঞ্জিনিয়ারদের চেনা যায় তাদের হেলমেট দ্বারা, এবং আইনজীবীদের চেনা যায় কালো সাদা পোশাকে। বিভিন্ন দেশের আইনজীবীদের পোশাক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই যেমন কানাডার মতো দেশে আইনজীবীরা লাল এবং সাদা ইউনিফর্ম পরেন, বাংলাদেশে আইনজীবীদের কালো পোশাক পরিধানের পেছনে দুই ধরনের ব্যাখ্যা প্রচলিত আছে। প্রথমত, কালো গাউন পরার অর্থ হল আইনন্ধ। আইনন্ধ শব্দটির ব্যাখ্যা দাঁড়ায় যে বিচারক এবং আইনজীবীরা আদালতে প্রদত্ত সাক্ষাদির বাইরে গিয়ে কোনো মতামত বা রায় দিতে পারবেন না। মামলার বিষয়াদি ও সাক্ষাদির আলোকেই একজন আইনজীবীকে আদালতে বক্তব্য রাখতে হয়, তেমনি বিচারককে তার ভিত্তিতেই রায় লিখতে হয়। দ্বিতীয় ব্যাখ্যাটি এমন যে কালো গাউন পরিধানের কারণ হল নিজের পরিচয় গোপন রাখা, গলায় সাদা ব্যান্ড ব্যবহারের কারণ হল অন্ধকার থেকে সত্যকে বের করা, যা এ পেশার মহান দায়িত্ব। এটিকে ধরা হয় সত্যের প্রতীক। আইনজীবীরা কি এমন পোশাক পরতে বাধ্য, অথবা এটি কি কোনো আইন দ্বারা নিয়ন্ত্রিত, নাকি শুধুই একটি রীতি? এমন প্রশ্নের বিপরীতে অনুসন্ধান করা হলে লয়ার্স ক্লাব বাংলাদেশে 31 মে 2020 প্রকাশিত একটি নিবন্ধ পাওয়া যায়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজানের লেখা এই নিবন্ধ থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের একাধিক বিধিমালা দিয়ে এটি নিশ্চিত করা হয়েছে যে আইনজীবীরা কোন ধরনের পেশাগত পোশাক পরবেন। শুরুতে দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ রুলস 1988, যেটি 2008 সংশোধিত হয়েছে, এর 4 নং অর্ডারের 38 নং বিধিতে বলা হয়েছে, অ্যাডভোকেটদের পোশাক হিসেবে একটি কালো রঙের শর্ট কোট অথবা শেরওয়ানির কথা এবং এর সাথে সাদা শর্ট এবং একটি সাদা নেক প্যান্ট। গ্রীষ্মকালের জন্য প্যান্ট হবে সাদা, আর শীতকালে গাঢ়ধূসর রঙের প্যান্টের কথা বলা হয়েছে। একইভাবে দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ রুলস 1973 পুরুষ এবং মহিলাদের আলাদা ড্রেস কোডের বিষয়ে বলা হয়েছে, মূলত সবগুলো বিধিবিধানেই কালো কোটের কথাই বলা হচ্ছে। এর মানে বাংলাদেশের আইন সংক্রান্ত একাধিক নীতিমালা অনুযায়ী অ্যাডভোকেটদের কালো রঙের একটি কোট পড়তে হয়। অর্থাৎ এটি শুধুমাত্র একটি রীতি নয়, বরং আইনের বিভিন্ন বিধি দ্বারা নিয়ন্ত্রিত একটি নির্দেশিকা। এখন প্রশ্ন হচ্ছে, এই কোটের বিষয়টি এলো কোথা থেকে? বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাস থেকে জানা যায়, আজকের এই বিচার বিভাগ প্রায় 1000 বছরের বিবর্তনের ফসল। বিচার বিভাগের এই ইতিহাসকে 4টি গুরুত্বপূর্ণ সময়কাল দিয়ে ভাগ করা যায়। এর মধ্যে হিন্দু পিরিয়ড, মুসলিম পিরিয়ড, ব্রিটিশ শাসনামল এবং সর্বশেষ স্বাধীনতা পরবর্তী সময়কাল। এর মানে দেশে যত আইন এবং বিধিমালা রয়েছে এর প্রায় সবকিছুই এই সময়কাল দ্বারাই প্রভাবিত। অর্থাৎ ধারণা করা যায়, কালো কোট বা আইনজীবীদের এমন পোশাকের পিছনের মূল কারণও এর মধ্যেই রয়েছে।